লক্ষ্মীপুরে দেওয়ারিগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল আমিন নুরুমিয়াকে মাহফিলের সভাপতি না করার কারণে সরমনসাবায় তুনুর হোসানিয়া জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক কামালকে মারধর করে জখম করার অভিযোগ উঠেছে। শনিবার সকালে সদর উপজেলা দেওয়ারিগঞ্জ ইউনিয়নের মোল্লারহাট বাজারে এই ঘটনা ঘটে। স্থানীয় ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সরমনসাবায় তুনুর হোসানিয়া জামে মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিলের সভাপতি না করায় ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুমিয়া মসজিদ কমিটির সেক্রেটারি কামালকে ফোনে ডেকে নিয়ে মোল্লারহাট বাজারে তার সন্ত্রাসী বাহিনী দ্বারা অতর্কিতভাবে মারধর করে। আহত মসজিদ কমিটির সেক্রেটারি কামাল বলেন, মাহফিলের পোস্টারে নাম না দেওয়া এবং সভাপতি না করার কারণে আমাকে ফোন দিয়ে ডেকে নিয়ে মোল্লারহাট বাজারে যুবদলের সন্ত্রাসী ক্যাডার দিয়ে মারধর করে। এদিকে অভিযুক্ত বিএনপির সভাপতি নুরুমিয়া বলেন, যেখানে আমার ভাই সুপ্রিম কোর্টের আইনজীবী এম এ জামান এই মাহফিলের প্রধান অতিথি, সেখানে আমি সভাপতি হওয়ার কোনো কারণ ও আক্ষেপ নেই। আমার বিরুদ্ধে তারা উদ্দেশ্য প্রণোদিতভাবে অপপ্রচার চালাচ্ছে এবং থানায় অভিযোগ দিয়েছে। এ বিষয়ে জানতে চাইলে সদর মডেল থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ জসিমউদ্দিন জানান, মারধরের বিষয়ে অভিযোগ পেয়েছি, তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে। লক্ষ্মীপুর 71 নিউজ ডেস্ক। 19 নং ইউনিয়নের সিরাজগঞ্জ বাজারে একটা তাফসিরুল কোরআন মাহফিল 17 তারিখে, ওই মাহফিলের কালেকশন করার জন্য কামালবাই মোল্লারহাট বাজারে গেছিল, সরমনসাদ 19 নং তেরিগঞ্জ বাজারে। ওখানে ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুমিয়া ও তার বাহিনী নুরুমিয়াকে কেন সভাপতি করা হয় না মাহফিলের, এই কারণে কামালবাইকে মারধর করে অতর্কিতভাবে। ওনার আমি সেখানে প্রত্যক্ষদর্শী সাক্ষী ছিলাম। মাহফিলে আমরা নুরুমিয়াকে প্রধান অতিথি না করাতে এবং তার নাম লিফলেটে না থাকাতে সে আমাদের মসজিদ সেক্রেটারি এবং মাহফিলের উদ্যোক্তা কমিটির সভাপতি কামালবাইকে অতর্কিতভাবে হামলা করে। কমিটির সভাপতি ওনাকে ডাকি নিয়ে বিভিন্নভাবে মারধর করে, তার লগে তার গুন্ডা বাহিনী আছে তিনজা, ওই তিনজার সঙ্গে তার করতে থাকে। আজকে এই মোল্লারহাট বাজারে বিন্নাকি উনি ইউনিয়ন সভাপতি, উনি যেভাবে কামাল হোসেনকে ফোন করে ডাকিনি বাজারে, এলোপাতাড়ি উনি এবং ওনার সঙ্গে আরও লোকজন যেভাবে মারপিট করছে, এটা কিন্তু একটা খুবই ন্যাক্কারজনক ঘটনা। কামাল হোসেন আমাদের সিরাজগঞ্জ বাজার চলমসে, সিরাজগঞ্জ বাজারে সপ্তাহে ফেব্রুয়ারি একটা বিশাল তাফসিরুল কোরআন মাহফিল হচ্ছে। তো এই মাহফিলের কালেকশনের জন্য আমি যখন মোল্লারহাট নুরুমিয়া বিএনপির ইউনিয়ন বিএনপির সভাপতি এবং যুবদলের অঙ্গসাঙ্গ গুন্ডা ফান্ডার ছয় সাতজন ওখানে বসে রয়েছে, হঠাৎ আমার থেকে লিফলেট হাতে নিয়ে দেয়, আমার নাম যাস না কেন, ওনার নাম লিফলেটে না দেওয়াতে উনি অতর্কিতভাবে আমাকে আঘাত করছে এবং কি আমার কিল ঘুষি লাতি ইচ্ছে মতো গা ভাগকে দাঁড়িয়েছে। পাশাপাশি যুবদলের ইব্রাহিম, তারপরে ওর ভাই রহিম, ওরা 4-5 জনে আমাকে অতর্কিতভাবে মারধর শুরু করছে, আমার কপাল টপাল সব ফুটে করে দিয়েছে এবং আমার মাথা ভাই কয়েকটা লাতি দিয়েছে, আমি প্রায় সদর হসপিটালে চিকিৎসা নিয়েছি। একটা ঘটনা আসলে আজকে যে এই মাহফিলকে নিয়ে এই আলোচনাটা আসছে বা আমার বিরুদ্ধে অভিযোগ করেছে, এটা সত্য নয়, এটা মিথ্যা, এটা একটা ষড়যন্ত্র শিকার। ওই মাহফিলের প্রধান অতিথি হলেন আমার ভাই জামান সাহেব, অ্যাডভোকেট, সুপ্রিম কোর্ট, ঢাকা। সেখানে আমার কোনো প্রধান অতিথি বা বিশেষ অতিথি বা সভাপতিত্ব কিছু করার মন মানসিকতা নাইও আর আমি এটা চাইও না। মোল্লারহাট বাজারে তারা তাদের এই মাহফিলের পোস্টার লাগাইতে আসি, আরেকটা মাহফিল আগামীকাল হবে, তাও ওই মোল্লারহাট বাজারের পাশে ওই মাহফিলের পোস্টার লাগাইছে তারা, ওই মাহফিলটা আগামীকাল এরা ওখানের উপরে পোস্টারটা লাগাইছে। ওই মাদ্রাসার কমিটি এবং এলাকার সামাজিক লোকেরা তাদের সাথে বিতর্ক করছে, আমি সেখানে ছিলাম। লক্ষ্মীপুর 71 স্বাধীনতার পক্ষে সত্য প্রকাশে অবিচল।